এই ফোনটা কি আপনারা সবাই চিনেন? এই ফোনটার নাম কি? আইফোন, সবাই জানে মাশাআল্লাহ। দিস ওয়াজ দ্য লাস্ট আপডেট অফ অ্যাপল কোম্পানি, বাট নাও দিস ইজ নট। কারণ রিসেন্টলি অ্যাপল কোম্পানি একটা ফোন লঞ্চ করেছে, সেটার নাম হচ্ছে আইফোন 14। যুবকরা সুস্থ কি শোনো নাই, এটা লাস্ট আপডেট ছিল কিন্তু এটা এখন লাস্ট আপডেট নয়। যখনই মার্কেটে 14 চলে আসলো, অ্যাপল কোম্পানির আইফোন 14, তখন এই যে আইফোন 13 প্রো ম্যাক্স, এটার ভ্যালু কি কমলো না বেড়ে গেল? কোনটা বলেন, বাড়লো না কমলো? কমলো। যা আইফোন ইউজার্স তারা এখন ভাববে যে না, আই হ্যাভ টু টেক দ্য নিউ ওয়ান, যেটা এখন বাজারে আসছে নতুন, এইটা আমার নেওয়া লাগবে। কথা কি বুঝতে পেরেছেন কি পারেন নাই? এক্সাম্পলের মূল কথাটা পড়ে বলছি, এটা কি? আহা, বলেন এটা কি? এটা আমি পড়লাম বেশি চেয়ে বেশি, আমার মাস কয়দিন পড়ি? একদিন, দেড় দিন, বেশি চেয়ে বেশি দুই দিন। যখন পড়া শেষ, ঠাস করে ফেলায় দেয় বাসার থেকে, ঝাড়ু দিয়ে মা ফেলায় দেয়, কিংবা আমরা কোনো ডাস্টবিনে ফেলে দেই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আর একটা এক্সাম্পল দিয়ে দিই। হোয়াট ইজ দিস? দিস ইজ এ টিস্যু। কথা ঠিক কিনা? ইউজ করা শেষ, ফেলে দেওয়া শেষ। কুছ লোগো কি জিন্দগি মে আপকা জো ভ্যালু হ্যায়, ইউ নো দিস ইজ লাইক এ টিস্যু। কিছু কিছু মানুষের জীবনে আপনার যে ভ্যালু, আপনার যে কিমত, আপনার যে মূল্য, এটা হচ্ছে একটা টিস্যুর মতো, একটা মাস্কের মতো। কথা বলেন ঠিক কিনা? এরা দে উইল ইউজ ইউ জাস্ট ফর আ সার্টেন টাইম, জাস্ট ফর আ সার্টেন পিরিয়ড। তারা আপনাকে সাময়িক কিছু সময়ের জন্য ইউজ করবে, কিন্তু যারা ইউজ করবে এদের মাঝে দুইটা কোয়ালিটি। কথা বলেন কয়টা কোয়ালিটি? এক নাম্বার কোয়ালিটি আসেন আইফোনের সঙ্গে, সেটা মিলায় কিছু কিছু ছেলে দেখবেন, এরা প্রথমে একটা মেরে ভালো লাগবে, বলে যে রে আল্লাহ, এত সুন্দর তো জীবনেও দেখি নাই রে, এরে ছাড়া কাউরে বিয়ে করবো না, আই এম কনফার্ম, কোনো সমস্যা নাই, এরে বিয়ে করবো আমি, আই এম ড্যাম শিওর। ঠিক আছে, আচ্ছা ঠিক হ্যাঁ। কিছুদিন পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, রিক্সা এরি বা এরি রে কেরে কেরে, এরি আল্লাহ ওইটার চাই তুই তো আরো বেশি সুন্দরী রে, তাহলে ওইটা বাদ এইটা রে ধর, আছে না নাই? দে আর লাইক এ আইফোন ইউজার্স। এরা কি করবে জানেন? প্রথমে আপনাকে মারাত্মক মূল্যায়ন করবে, ভালোবাসা দিয়ে উথলায় ফেলবে একবার। হ্যাঁ রে, আপনি ভাবেন এরকম ভালোবাসা কি দুনিয়াতে থাকে নাকি রে ভাই? আপনি একেবারে উৎসাহে আবেগে শেষ হয়ে যাবেন। কিন্তু কিছুদিন পরে যখন সে আপডেট আর একটা আপনার চাইতে সুন্দর পেয়ে যদি যায়, ব্যাস আপনাকে ছুড়ে ফেলায় দিবে। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ এখানে নাই, এটা এক নম্বর প্রকার। আর কিছু কিছু প্রকার আছে, কিছু কিছু মানুষ আছে যারা শুধুমাত্র আপনাকে ব্যবহার, শুধুমাত্র আপনাকে কি করবে, ব্যবহার করার শেষ, ঠাস করে ছুড়ে ফেলে। এদের লাইফে আপনার কোনো ভ্যালিউ নাই। তাই মনে রাখবেন, যারা মানুষকে ব্যবহার করে নিজের স্বার্থে, যারা একের পর এক আর একটা নতুন খুঁজতে থাকে, নিজের লাইফে আপন মানুষের মূল্য দেয় না, দিন শেষে এরা সুখ কোথাও খুঁজে পায় না। সন্দেহ আছে আপনাদের কোনো? স্বার্থপরতা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম বলে আদ্দিনু আন-নসিহা, হাদিস শুনেন, আদ্দিনু আন-নসিহা, ইসলাম মানে হচ্ছে ভালোবাসা। সুবহানাল্লাহ, ইসলাম মানেই শুধু ভালোবাসা। এজন্য জাস্ট ট্রাই টু কিপ ইয়োরসেলফ অ্যাওয়ে ফ্রম দিস কাইন্ড অফ সেলফিশ পিপল। নিজেদেরকে সব সময় স্বার্থপর মানুষদের থেকে দূরে রাখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইউ হ্যাভ টু ট্রাস্ট অন ইওর লর্ড। আপনার আশা, ভরসা এবং বিশ্বাসের জায়গা শুধুমাত্র একজন। হায় হায় হায়, জোরে বলেন কে? আল্লাহ।